নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে দিই, আমরা গতকাল যে টেটের রেজাল্ট রিলেটেড যে ভিডিওটি আমরা আপলোড করেছিলাম তার জন্য খুবই দুঃখিত। আমরা যে সোর্স থেকে সেই খবরটি আপনাদের কাছে পরিবেশন করেছিলাম সেই খবরটি কিন্তু সঠিক হয়নি, সেই জন্য দুঃখিত খুবই। আমরা যে সোর্স থেকে যে খবরটি পেয়েছিলাম সেটি কিন্তু অনেকটাই রিলায়েবল সোর্স, এর আগে যে সমস্ত খবর পেয়েছি সেগুলো বেশিরভাগটাই ঠিক হয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু আমরা সেই খবরটি পরিবেশন করেছিলাম আপনাদের সঙ্গে, কিন্তু সেই যে খবরটি কিন্তু অনেকটাই অসত্য বলে প্রমাণিত হয়েছে। সেজন্য আমরা কিন্তু আমাদের সাকসেস কুইস্টের তরফ থেকে দুঃখিত আমরা সকলেই। আশা করি আপনারাও কিছু মনে করবেন না। দেখুন, যে রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারির যে রেজাল্ট 2017 সালের এক্সাম 2021 সালের জানুয়ারি মাসে হয় তার রেজাল্ট কিন্তু খুব দ্রুতগতিতেই বেরোবে এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম, এবং আগামী 10 দিনের ভিতরে অবশ্যই রেজাল্ট বেরোবে এমনটা কিন্তু আপনারা শিওর ধরেই রাখতে পারেন। বিভিন্ন স্থান থেকেও যে খবরটা পাওয়া যাচ্ছে যে আগামী 10 দিনের ভিতরে অবশ্যই কিন্তু বেরোবেই, যে রেজাল্ট রয়েছে তা কিন্তু বেরোবেই। আমি কোনো নির্দিষ্ট ডেট দিচ্ছি না, আমাদের কাছে একটা ডেট রয়েছে তবু আমরা সেই ডেটটি শেয়ার করছি না, কারণ এখন সেই রিলায়েবল সোর্সটা কিন্তু অনেকটাই ভরসা কমে গিয়েছে, কারণ এর আগের দিনের যেহেতু খবরটা অনেকটাই মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। তো আগামী 10 দিন আমরা টাইম দিচ্ছি, সেই 10 দিনের ভিতরে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে রেজাল্ট তা কিন্তু পেয়ে যাবেন। আমরা সকলেই জানি আপনারা চিন্তিত রয়েছেন, রেজাল্টের একটা বড় বিষয় যেহেতু আমাদের রাজ্যে এই শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো খুব একটা সময় নিয়ে পরীক্ষা হয় বা লেন্দি সময়ের পরে রেজাল্ট প্রকাশ তারপরে নিয়োগ, এমনটা কিন্তু সময় কেটে যায়। সেহেতু যে পরীক্ষা হয়েছে 2021 সালে তার রেজাল্ট পাওয়া এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়াটা সকল ক্যান্ডিডেটদের কাছেই কিন্তু খুবই প্রয়োজনীয়, আমার কাছেও খুব প্রয়োজনীয়। আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন, তারপরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সেটা কিন্তু সকলের জন্য মঙ্গল এবং সমাজের জন্য কিন্তু একটা ভালো দিক। তো যে রেজাল্ট সেটা কিন্তু আগামী 10 দিনের ভিতরে অবশ্যই আসবে, আপনারা খুব বেশি টেনশন নেবেন না। আমরা দেখছি আমাদের কমেন্ট সেকশনে অনেকেই যে কমেন্টের মাধ্যমে তাদের যে ইমোশন তা ব্যক্ত করছে তাদেরকে কিন্তু বোঝা যাচ্ছে তারা খুবই মানে উৎসাহিত এবং অনেকটা টেনশনেও রয়েছে যে রেজাল্ট কী হবে না হবে, এই বিষয়ে কিন্তু অনেকটাই যে ইমোশন তা কিন্তু প্রকাশ পাচ্ছে আমাদের কমেন্টে। তো বলবো একটু ধৈর্য রাখুন, আর 10 দিন, এই 10 দিনের ভিতরে অবশ্যই আপনাদের যে রেজাল্ট তা কিন্তু পেয়ে যাবেন, এখানে কোনো ধরনের যে মিথ্যে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু নেই। আপনারা 10 দিনের ভিতরে রেজাল্ট পাবেন 100%।